हाय नमस्कार बंधु, गुड मॉर्निंग। हमें चंदन मल्लिक, तुम्हारा देखो हमारे यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैनल तुम्हारा सकल के स्वागत। बंधुरा तुम्हारा कैमन आछो? आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। बंधुरा तुम्हारे टार्गेट किन्तु तुम्हारा कखनो भूले जेओ ना। तुम्हारे टार्गेट माध्यमिक 2022, तुम्हारे टार्गेट माध्यमिक 2022 इंग्लिश क्वेश्चन पेपर तुम्हारे 100 out of 100 पेते ही हबे बंधुरा, पेते ही हबे। तुम्हारा मनेते जोर नाओ, लड़ाई करो, संग्राम करो, पेते ही हबे 100 out of 100, 100 पेये देखाओ। तो बंधुरा आज के तुम्हारे रायन मार्टिन इंग्लिश क्वेश्चन बैंक 2022 থেকে मॉडल क्वेश्चन पेपर 17 मॉडल क्वेश्चन पेपर 17 तुम्हारे साथ खूब सुंदर आलोचना करार चेष्टा करब। एर आगे पार्टगुलो देखार जो हमें डिस्क्रिप्शन बक्स लिंक दिए नहीं तुम्हारे बोलो प्लेलिस्टे जाओ, प्लेलिस्टे गए डायरेक्ट देखे नाओ। तो बंधुरा आजकल मॉडल क्वेश्चन पेपर 17 থেকে सीन अनसिन ग्रामार राइटिंग जा किछु आछे समस्त किछु बोझानोर चेष्टा करब। तुम्हारा भालो करे मन दिए शेष पर्यंत शुनबे आर देखबे तबेई किन्तु बुझते पारबे। আমি যে কোশ্চেনের আনসারগুলো লিখেছি সেই কোশ্চেনের আনসারগুলো তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। যদি মনে হয় ঠিক আছে বা ভুল আছে, কোথাও কোনো কনফিউশন আছে, অবশ্যই আমাকে মেল করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি দেখে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব। আর বন্ধুরা আমি যদি যে আনসারগুলো লিখেছি সেগুলোর ক্ষেত্রে যদি কোনো ফল্ট বেরোয় অবশ্যই তোমরা কিন্তু বলবে কোথায় ফল্ট আছে, কারণ ফল্ট থাকতেই পারে। তো বন্ধুরা তোমাদের একটাই দায়িত্ব কর্তব্য হবে যে আমার ফল্টগুলো দেখা এবং আমাকে অ্যালার্ট করে দেয় কোথায় ভুল হচ্ছে, কোথায় ফল্ট আছে। আর আমি চাই তোমরা বলো তোমাদেরকে আমি কেমনভাবে গাইড করব, তাহলে আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর আমি সুযোগ পেতে পারি, তোমাদের সঙ্গে আরও ইন্টারাক্ট হওয়ার সুযোগ পেতে পারি। তো বন্ধুরা যদি তোমাদের একান্তই ভালো লাগে, যদি তোমাদের কাজে লাগে, যদি সময় নষ্ট না হয়, যদি তোমাদের সময় নষ্ট হচ্ছে না বলে মনে হয়, যদি তোমাদের কাজে লাগছে তবে কিন্তু লাইক করবে, পারলে সাবস্ক্রাইব করবে, পারলে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কারণ আমি চাই তোমার সাথে তোমার বন্ধুরাও সমান সুযোগটা পায়। আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া আছে মডেল কোশ্চেন পেপার 17। বন্ধুরা দেখো আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 17, স্কুলের নাম শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, স্যারের নাম প্রাগ মণ্ডল। তো প্রথমে আমরা রায়ান মার্টিন এবং স্যার প্রাগ মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো আমরা সিনে প্রবেশ করছি, সিনটা দেওয়া আছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্পের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তোমরা ভালো করে শোনো, প্রথম ইউনিট থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে দেখো কোশ্চেনগুলি আছে, আমি চাই তোমরা কোশ্চেনগুলো বুঝে নাও, বুঝে নিয়ে নিজের ভাষায় যত্ন সহকারে লিখবে, তাহলে দেখবে কনফিডেন্স বাড়বে কিন্তু একদম। তো প্রথম কোশ্চেন পেপারটা দেখো কী বলা আছে, হোয়াই ডিড স্বামী শাডার অন মনডে মর্নিং। খুব সুন্দর কোশ্চেনটি, হোয়াই ডিড স্বামী শাডার অন মনডে মর্নিং, কেন সোমবার সকালে স্বামী কাঁপছিল। আগে কোশ্চেনের মার্কগুলো বলে দিই, 2 × 4 = 8, চারটে কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে, 8 নম্বর তোমাদেরকে পেতেই হবে। তোমরা সেভাবে কনফিডেন্স তৈরি করো, রিভাইজ করো, প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে কোনো ব্যাপার নয়, ইজি ব্যাপার হয়ে যাবে। তো কোশ্চেনটা আবার রিপিট হচ্ছে, হোয়াই ডিড স্বামী শাডার অন মনডে মর্নিং, ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, বাট হোয়েন হি রিয়েলাইজড ইট ওয়াজ মর্নিং, ইট ওয়াজ মনডে অ্যান্ড হি উড হ্যাভ টু গো টু স্কুল, দেন হি শাডার্ড। কী বললাম, কিছুই নাই, নিজের ভাষায় স্পষ্ট করে লিখবে, তোমরা আমার চেয়ে বেটার লিখতে পারবে তোমরা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, কিছুক্ষণ আগে তার মনে হয়েছিল এটা ছিল শুক্রবার, বাট হোয়েন হি রিয়েলাইজড, কিন্তু যখন সে উপলব্ধি করলো যে আজকে সোমবার এবং তাকে স্কুল যেতে হবে, তখন সে কাঁপতে শুরু করলো। ওকে, পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে, হোয়াট ডিড স্বামীজ মাদার সাজেস্ট স্বামী হোয়েন হি ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক, যখন স্বামী চিৎকার করছিল যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, তখন তার মা তাকে কি প্রস্তাব দিয়েছিল। দেখো কি বলেছে, হোয়েন স্বামী ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক, যখন সে চিৎকার করছিল আমার মাথা যন্ত্রণা হচ্ছে, হিজ মাদার সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতে থাকাই উচিত, স্বামীর আছে বাড়িতে থাকা উচিত। ওকে, পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি দেখো কী বলেছেন, হোয়ার ওয়াজ স্বামী সাপোজ টু বি অ্যাট 9:30 AM, স্বামী সকাল 9:30 সময় কোথায় থাকা উচিত। অ্যাট 9:30 AM স্বামী ওয়াট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, বাট হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তার থাকা উচিত স্কুলের প্রেয়ার হলতে, কিন্তু সে তার মায়ের রুমের একটা বেঞ্চেতে শুয়ে আছে। কিছু না, ইজি কোশ্চেন, ইজি জলের মতো কোশ্চেন, তোমরা পারবে করতে, শুধু কনফিডেন্স নাও। 4 কোশ্চেন, হোয়াট ওয়াজ স্বামীজ ফাদার রিয়াকশন হোয়েন স্বামী টোল্ড দ্যাট হি হ্যাড এরেক, যখন সে তাকে যখন স্বামী তার বাবাকে বলেছিল যে তার মাথা যন্ত্রণা তার বাবার প্রতিক্রিয়া কী ছিল। তো কী বলেছে দেখো, হোয়েন স্বামী টোল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক, হিজ ফাদার অ্যাড্রেস হিম নন সেন্স, তাকে বোকা বলেছিল অ্যান্ড ফোর্স হিম টু গো টু স্কুল, এবং তাকে স্কুল যেতে বাধ্য করেছিল, তোকে স্কুল যাওয়া উচিত, এটা বলেছিল। বন্ধুরা দেখো দুয়ের জায়গার পোয়েম আছে, পোয়েমটি হচ্ছে ফেবেল,
র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবেল। তো কবিতাগুলো কবিতার কোশ্চেনগুলো দেখো কী আছে। প্রথম আছে টিক দ্য কয়েট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাচ্ছে টিক চিহ্ন দিয়ে বলছে 1 × 2 = 2, দুটো থাকবে এক নম্বর কোটা থাকবে দু নম্বর। প্রথম কোশ্চেন, বান রিপ্লাইড দ্যাট, বান রিপ্লাইড উত্তর দিয়েছিল দ্যাট দ্য ড্যাশ ইজ এ ডাউটলেস ভেরি বিগ, পর্বত হয় নিঃসন্দেহ খুব বড়। তাহলে বান রিপ্লাইড দ্যাট দ্য মাউন্টেন ইজ ডাউটলেস ভেরি বিগ, অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরে কোশ্চেন, দু নম্বর কোশ্চেন, হু ইজ নট হাফ সো স্প্রাই, কে এতটাও অর্ধেকও তার অর্ধেকও প্রাণবন্ত চঞ্চল নয়, কে মাউন্টেন, মাউন্টেন ইজ নট সো হাফ স্প্রাই। ওকে, পরে কোশ্চেন, বি দেয়ার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স কত বলছে 1 × 2, দুটো দেওয়া আছে এক নম্বর করে দেওয়া আছে। প্রথম কোশ্চেন পড়ছি আমি, দ্য স্কুইরেল উইল নট ডিনাই, স্কুইরেল অস্বীকার করে না কোনটা, দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, যে স্কুইরেল কাঠবিড়ালি অস্বীকার করে না যে মাউন্টেন তার জন্য একটা সুন্দর যাতায়াতের রাস্তা করে দেয় সেটা সে অস্বীকার করছে না। পরে কোশ্চেন দু নম্বর, এখানে ড্যাশটা দেওয়া আছে পড়ে দিচ্ছি আমি, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত রকম ঋতু এবং সমস্ত আবহাওয়া সমস্ত কিছু নিয়ে আমাদের এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, সেটা বলা আছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, বুঝলেন বন্ধুরা। দেখো এরপরে আনসিন আছে, আনসিনটা আমি পড়ছি, ভালো করে শুনবে তোমরা, ভালো করে শোনো তোমরা। লখনউ ইজ এ লার্জ সিটি, অ্যাবাউট 300 miles ফ্রম দেহরাম, অ্যান্ড রুবি লিভড অ্যান্ড ওয়ার্কড দেয়ার, উই উড বি স্টেইং উইথ হার অ্যান্ড সো অফকোর্স উই কুড নট টেক এনি পাইথনস মাঙ্কিজ অর আদার আনইউজুয়াল পেটস উইথ আস, হোয়াট অ্যাবাউট পপি আই আস্কড, পপি ইজ নট আ পেট সেড গ্র্যান্ডমাদার, সরি হি ইজ ওয়ান অফ আস হি কামস টু, অ্যান্ড অন দ্য দেহরা রেলওয়ে স্টেশন রেলওয়ের প্ল্যাটফর্ম ওয়াজ থ্রোন ইন টু কনফিউশন বাই দ্য শ্রিক্স অ্যান্ড হুইসেল অফ আওয়ার প্যারাট, হি কুড নট হি কুড ইমিটেট বোথ দ্য গার্ডস হুইসেল অ্যান্ড দ্য হুইসেল অফ এ ট্রেন, পিপল ড্যাশ ইন টু দেয়ার কম্পার্টমেন্ট থিঙ্কিং দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু লিভ অনলি টু রিয়েলাইজ দ্যাট দ্য গার্ড হ্যাড নট ব্লো হিজ হুইসেল আফটার অল। ওকে, তো কোশ্চেনগুলো দেখো কী বলা আছে, কোশ্চেনগুলো দেখো। তো প্রথম দিয়ে আছে এ দাগের টিক দ্য কয়েট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাচ্ছে টিক চিহ্ন দিয়ে বলছে 1 × 4 = 4, চার নম্বর থাকবে এক নম্বর করে চার নম্বর। ওকে, প্রথম কোশ্চেন, পপি ওয়াচে, পপি ওয়াচে প্যারাট, পপি ছিল একটা তুতা পাখি প্যারাট। দুয়ের কোশ্চেন, আন্ড রুবি লিভড ইন, আন্ড রুবি বাস করতো লখনউতে, বাস করতো লখনউতে, বাস করতো। তিন নম্বর, দ্য আনইউজুয়াল পেটস ওয়ার লেফট বিহাইন্ড ইন, ওই সমস্ত যে সমস্ত অস্বাভাবিক পোষ্যগুলোকে রাখা হয়েছিল কোথায় রাখা হয়েছিল, দেহরাতে রাখা হয়েছিল, দ্য আনইউজুয়াল পেটস ওয়ার লেফট বিহাইন্ড ইন দেহরা। লাস্ট কোশ্চেন, লখনউ ইজ এ ড্যাশ সিটি, লখনউ ইজ এ লার্জ সিটি, একটা বড় শহর, লখনউ হচ্ছে একটা বড় শহর। পরে কোশ্চেন দেখো কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 4 = 4, চারটে আছে এক নম্বর করে আছে, কমপ্লিট সেন্টেন্স কথা হচ্ছে ভীষণ ইজি। প্রথম কোশ্চেন পড়ছি আমি, দ্য সিটি অফ লখনউ ইজ অ্যাবাউট 300 miles ফ্রম দেহরা, দ্য সিটি অফ লখনউ ইজ অ্যাবাউট 300 miles ফ্রম দেহরা। পরে কোশ্চেন, আদার দ্যান এ প্যারট দ্য ন্যারেটর হ্যাড, প্যারট ছাড়াও লেখকের কী ছিল, পাইথনস ছিল অ্যান্ড মাঙ্কিজ ছিল, পাইথনস অ্যান্ড মাঙ্কিজ। পরে কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন, পপি কুড ইমিটেড, পপি অনুকরণ করতে পারতো, কী অনুকরণ করতে পারতো, বোথ দ্য গার্ডস হুইসেল অ্যান্ড দ্য হুইসেল অফ এ ট্রেন, গার্ড মানে ট্রেনের যে গার্ড তার হুইসেলও অনুসরণ করতে পারতো এবং ট্রেনের যে হুইসেল সেটাও অনুকরণ করতে পারতো। লাস্ট কোশ্চেন, দ্য দেহরাম রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়াজ থ্রোন ইন টু কনফিউশন বাই দ্য শ্রিক অ্যান্ড দ্য হুইসেল অফ আওয়ার প্যারাট, আমাদের এই তুতা পাখি সকলকে কনফিউশনে ফেলে দিয়েছিল তার ওই শীষ টানার মধ্যে দিয়ে। ওকে, এবার আছে দেখো একটা কোশ্চেন আছে, কোশ্চেনটি বলো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, দু নম্বর আছে, ভালো করে শুনবে, দুই পেতেই হবে তোমাদেরকে। প্রথম এটাই কোশ্চেনটা, কোশ্চেনটা পড়ছি আমি, হোয়াই কুড দে নট টেক দ্য আনইউজুয়াল পেটস উইথ দেম, কেন তারা তাদের সঙ্গে ওই সমস্ত অস্বাভাবিক পোষ্যগুলিকে আনেনি, তার উত্তর বলছি, দে কুড নট টেক দ্য আনইউজুয়াল পেটস উইথ দেম বিকজ কারণ দে উড বি স্টেইং উইথ দেয়ার আন্ট রুবি, কারণ তারা আন্ট রুবির সঙ্গে থাকতে চেয়েছিল। ওকে বন্ধুরা, দেখো এরপরে আছে গ্রামার, তো গ্রামারে বলা আছে 1 × 6, ছটা আছে এক নম্বর করে আছে। প্রথম কোশ্চেন শুনো তোমরা, এক নম্বর আছে, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়ার ক্লাস, তোর প্রধান শিক্ষক মহাশয়কে এটা দিস এবং তারপর ক্লাসে যাস, টার্ন ইন টু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, পড়ছি আমি আনসারটি, আফটার গিভিং ইট টু ইয়োর হেডমাস্টার গো টু ইয়োর ক্লাস, এটা দেওয়ার পর হেডমাস্টারকে তারপরে তুই ক্লাসে যাস। ওকে, তারপর দেখো দু নম্বর কী আছে,
দু নম্বরটি আছে হিজ কনসাইন্স বোদার হিম, হিজ কনসাইন্স বোদার হিম, ভয়েস চেঞ্জ করতে বলেছে, হি ওয়াজ বোদার্ড বাই হিজ কনসাইন্স, হি ওয়াজ বোদার্ড বাই হিজ কনসাইন্স। পরে কোশ্চেন তিন নম্বর, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এটাকে বলেছে নেগেটিভ করতে, ইউ আর নট ডাউটলেস ভেরি স্মল, ইউ আর নট ডাউটলেস ভেরি স্মল। পরে কোশ্চেন চার নম্বর কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে আই হ্যাভ এ ফ্রেন্ড হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, কমপ্লেক্স সেন্টেন্স, আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। পাঁচ নম্বর কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেনটি ন্যারেশন দেওয়া আছে, দেখাচ্ছি তোমাদেরকে, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, ন্যারেশন করতে বলেছে, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ওকে। তারপরে আছে ছ নম্বর কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে স্যামুয়েল সেড টু স্বামীনাথন, স্যামুয়েল স্বামীনাথনকে বলেছিল ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, এটাও ন্যারেশন করতে বলেছে, স্যামুয়েল টোল্ড স্বামীনাথন দ্যাট হিজ ফাদার ওয়াজ কোয়াইট রাইট, ওকে, হিজ ফাদার ওয়াজ কোয়াইট রাইট। এরপর আছে সুটেবল আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলেছে, এটাতে দু নম্বর আছে, হাফ করে আছে, চারটে ঘর আছে, হাফ হাফ করে আছে, দু নম্বর, তো পড়ছি আমি, এটা টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি দুটোতেই অ্যাড বসে দিয়েছি, এখানে অ্যাড দিয়ে আছে, খেয়াল করিনি। তাই বলা আছে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এখানে শেষেটাই দা বসবে, ওকে বন্ধুরা। তারপর দেখো রাইটিং আছে, দশ নম্বরে রাইটিং কী বলা আছে, দেখো, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার অফ ইয়ার পোস্ট অফিস অ্যাবাউট দ্য চেঞ্জ অফ ইয়ার অ্যাড্রেস অ্যান্ড রিকোয়েস্ট হিম টু রিডাইরেক্ট অল লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়ার নিউ অ্যাড্রেস। তো এখানে বলা আছে যে তোমার স্থানীয় তোমার যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসে পোস্টমাস্টারকে একটা চিঠি লিখতে বলেছে, কেননা তুমি তোমার যে অ্যাড্রেসটা চেঞ্জ করেছো সেই জন্য, এবং যে নতুন অ্যাড্রেসে গেছো সেখানে তার তোমার যদি কোনো চিঠিপত্র আসে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য এটা অনুরোধ করে দিচ্ছ তুমি পোস্টমাস্টারকে। দশ নম্বর আছে, দেখো লিখেছি আমি, ভালো করে শুনে নাও তোমরা বন্ধুরা, দেখো তোমরা লেটার টিম, দেখার পর আমাকে বলবে কেমন হয়েছে। তো বলা আছে দেখো, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার অ্যাবাউট দ্য চেঞ্জ অফ মাই অ্যাড্রেস টু দ্য পোস্টমাস্টার, আমার পোস্ট অফিসের নাম কুমুরসা পোস্ট অফিস, তোমরা তোমাদের পোস্ট অফিসের নাম দেবে, আমার ঠিকানা কুমুরসা হুগলি। এবার দেখো সাবজেক্ট দিয়েছি, সাবজেক্ট চেঞ্জ অফ মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটার একটা পরিবর্তন হয়েছে সেই জন্যই চিঠি। তো পড়ছি আমি সাবজেক্ট ম্যাটারটা কী আছে, দেখো ভালো করে শোনো তোমরা, স্যার যদি ম্যাডাম হয় ম্যাডাম দেবে, স্যার হলে স্যার, স্যার দিস ইজ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ চেঞ্জড মাই কারেন্ট অ্যাড্রেস টু এ নিউ প্লেস, কিছুই নেই জলের মতো সোজা, আই হ্যাভ জয়েন্ট ইন এ নিউ কোম্পানি অ্যাজ এ কম্পিউটার অপারেটার, আই হ্যাভ লেফট মাই ওল্ড অ্যাড্রেস বিফোর ওয়ান মান্থ অ্যান্ড আই শিফট হিয়ার, মাই নিউ অ্যাড্রেস ইজ আরামবাগ ওয়ার্ড নাম্বার 6 ব্লক 1, বিসাইডস মাই ওল্ড জব অ্যান্ড প্রিভিয়াস রেসিডেন্স ওয়ার নট সুটেবল, সো আফটার এ লং ডিসিশন আই হ্যাভ ডিসাইডেড টু লিভ দ্য প্রিভিয়াস জব অ্যান্ড রেসিডেন্স। লাস্ট প্যারাম, মে আই দিয়ার ফোর রিকোয়েস্ট ইউ টু রিডাইরেক্ট মাই অল লেটার্স অ্যান্ড পার্সেল টু মাই নিউ অ্যাড্রেস। এবার বলা আছে ইউরস ফেথফুলি, তোমার নিজের নাম লিখবে চন্দন মল্লিক, আমি লিখেছি তোমার নাম তোমরা লিখবে, তারপর ঠিকানাটা দেবে কুমুরসাহুলি। এখানে একটা ভুল হয়ে গেল, এই বর্তমান ঠিকানাটা মানে পুরাতন ঠিকানা হয়ে গেছে, এই চিঠি অনুযায়ী তোমরা একটা নতুন ঠিকানা দেবে, মানে আমি যে ঠিকানাটা এখানে দিয়েছি যে আরামবাগ, সেটা কিন্তু লেখা আমার এখানে উচিত ছিল, তোমরা এখানটায় নতুন ঠিকানাটা দেবে, কারণ তুমি নতুন জায়গা থেকে বলতে চাইছো, তাই নতুন ঠিকানাটা এখানে দিলে বেটার হবে মনে হচ্ছে তোমাদের, বুঝতে পারলে, তোমরা এখানে নতুন ঠিকানাটা দেবে, ওকে। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো, যদি তোমার শেষ পর্যন্ত দেখে থাকো তোমাদের টাইমটা কিন্তু নষ্ট হবে না, কথা দিচ্ছি আমি, যদি টাইমটা তোমাদের নষ্ট হয় তার জন্য আমি সরি। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট ভুলে যেও না, তোমাদের টার্গেট 100 out of 100, তোমাদের রক্তে বইবে টার্গেটটা আউট অফ 100 চাই 2022 তোমাদের চাই। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু পাওয়ার চেষ্টা করবে, তোমরা 100 পেয়ে দেখাও। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।